হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আদার ভিডিও। দেখতেই পেলে সকাল সকাল উঠে একদম রান্না বান্না জোগাড় করে ফেলেছি। এইবার মোটামুটি 6:30 বাজে যায়। এবার হচ্ছে তাড়াতাড়ি করে এক্সারসাইজ করবো, দেন খাওয়া দাওয়া করবো, তারপর ছুটবো। আজকে বিকেলে পড়া নেই, আজকে বিকেলবেলা ভাবছি অন্য প্ল্যান করবো। অন্য প্ল্যান বলতে আমার স্যারের বাড়িতে যাওয়ার আছে, কারণ অন্যকে পড়ালেই তো আর হবে না, নিজেকে তো পড়তে হবে, আমারও ফাইনাল ইয়ার চলছে। তো চলো তাড়াতাড়ি করে নিই, পড়িয়ে আসি, দেন লাঞ্চ করে ছুটতে হবে জাস্ট। হে গাইস, রান্না বান্না বসিয়ে দিয়েছি, ওদিকে দেখো রান্না বান্না হচ্ছে, আর এদিকে আমি একটু পড়তে বসি, জানি না কতদূর পড়তে পারবো, কারণ রান্না করতে করতে পড়াটা তো খুবই ডিফিকাল্ট ব্যাপার, এমনি পড়া হয় না, আবার রান্না করতে করতে পড়া। তো যাই হোক, এখন হচ্ছে গাইস, এই জাস্ট লাঞ্চ শেষ করলাম। আজকে লাঞ্চে হয়েছিল সর্ষে সজনে ডাঁটা, আর হচ্ছে একটু ঘুগনি দিয়েছিল কাকিমা, তো ব্যাস এই হয়েছিল। আর হচ্ছে মুসুর ডাল হয়েছিল নর্মাল। তো এখন একটু শুই, উঠে আজকে একটু স্যারের বাড়িতে যাওয়ার আছে, বলেছিলাম না সকালবেলা যাওয়ার আছে। তো চলো, লাইট ফাইট বন্ধ করে দিয়েছি, তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। প্রায় 9:30 বাজে, 10:00 বাজে আর কি, প্রায় শুই। তো আমরা আজকে প্ল্যান করেছি কিছু ডিফারেন্ট করব, কিছু টুইস্ট করব। কি করব আজকে? আমরা রাত্রিবেলা রাতের অন্ধকারে বেরোবো চুরি করতে, চুরি করতে বেরোবো, চুরি চুরি মানে চুপি চুপি কিছু একটা করবো আর কি, সে চুরি করি আর যাই করি। তো একে একে চুরি থুরি করবো, তোমাদেরকে নিয়ে যাবো। হ্যাঁ, তো তোমরা রেডি তো চুপি চুপি কাজ করার জন্য, তাই না বলো? আজকে আমরা রাত্রিবেলা বেরোবো চুপি চুপি কিছু করতে, কী করবো সেটা তো আমরা গেলেই বুঝতে পারবো, তাই না? আচ্ছা, জবরদস্ত চুরি করবো, ঠিক আছে? তো চলো আগে ডিনারটা করে নিই, ডিনার ফিনার করে চুরি করতে যাবো, তাহলে একটু বেশি ভালোভাবে চুরিটা করতে পারবো, বা যদি কোনো জবরদস্ত কাজ করি সেটা করতে পারবো, তাই না? বলেছিলাম না আমি এখন বেরোচ্ছি, কী করতে বেরোচ্ছি এইবার সেই সিক্রেটটা রিভিল করবো, ঠিক আছে? সামনেও যাচ্ছে স্যারজি, সামনে যাচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। স্যারজি একটু লুক দিন। আমরা যেটা করতে বেরিয়েছি সেটা হচ্ছে ওই প্যাকেটটার মধ্যে আছে সেই সিক্রেটটা। এই দেখো গাইস, এই আমরা চুরি করছি, আমরা হ্যান্ডবিল চিপকাচ্ছি, সরা সরা, এই যে হ্যান্ডবিল চিপকাচ্ছি। রাত্রিবেলার রাস্তা না, দেখো রাত্রিবেলার রাস্তা শুনছ? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি অনেকটা চিপকানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি ফার্স্ট টাইম এরকম একটা রাত্রিবেলা করে চিপকাতে বেরিয়েছি। আর এখানে দেখো বাইরে কত ঠাকুর ফাকুর দেখছ গাইস, দেখো মারার পদ্ধতি চলছে। এই জাস্ট বাড়িতে আসলাম, দেখলে তো রাত্রিবেলা অন্ধকারে কেমন সিক্রেট মিশনে গেছিলাম, সত্যি বলতে দারুণ মজা লাগলো। মানে এরকম ধরনের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো, তো তাই দারুণ মজা লাগলো। এখন হচ্ছে শোয়ার পালা, বই খাতা তুলে রাখতে হবে, আজকে তেমন একটা পড়াশোনা হলো না। ওই অ্যাকচুয়ালি কানে ঢুকে গেছে, তো যে পরীক্ষার আগে এক সপ্তাহ ছুটি আছে, মানে এক সপ্তাহ করে গ্যাপিং আছে, তো যার জন্য আর কি, বুঝতেই পারছো না, আমাদের যে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা পরীক্ষার আগের দিন পড়ে পাশ করে, তাদের তো পরীক্ষার আগে পড়াটা খুব চাপের, তাই না? একদম পরীক্ষার আগেই পড়তে হবে, নাহলে তো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছো আমার সাবস্ক্রাইব তো বানতে হয়, তাই না? বাদ দেবে, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে মহারাজা মনীন্দ্র স্টাডি সেন্টার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছো হিস্ট্রিতে নিয়ে, মানে হিস্ট্রি আর কি সাবজেক্ট, তো তারা প্লিজ আমাকে কমেন্ট করো, বিকজ তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই। চলো টাটা, গুড নাইট, বাই বাই।